হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম খুবই দুর্দান্ত একটি ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আমরা যারা স্মার্টফোন ইউজ করি আমরা কিন্তু অনেক সময় অনেকেই টেনশনে থাকি। আমাদের ভুলবশত যদি কোনো ডকুমেন্ট বা কোনো অডিও ভিডিও ফাইল ডিলেট হয়ে যায় সেগুলো রিকভারি করার জন্য, তা আমরা ইউটিউবে অনেক ভিডিওই দেখে থাকি বা আমি নিজেও কিন্তু কয়েকটি ভিডিও ইউটিউবে পাবলিশ করেছি, যেই ভিডিওগুলো কিন্তু যে অ্যাপসের মাধ্যমে দেখাতাম এই অ্যাপসগুলো কিন্তু সবসময় পারফেক্টলি কাজ করে না। তা আজকে যে অ্যাপ্লিকেশনটি আপনাদের সাথে শেয়ার করব, আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের হারানোর যত ছবি বা যত ভিডিও আছে বা যত অডিও আছে সেগুলো কিন্তু খুব সহজেই রিকভারি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি খুবই দুর্দান্ত একটি অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখলে আপনারা এটার সম্বন্ধে পুরো বিস্তারিত জানতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন আর কীভাবে এখান থেকে রিকভারি করবেন সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড ভিডিও ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা আমাদের যে অ্যাপ্লিকেশনটি লাগবে অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবো সেটা আমি ভিডিওর শেষ দিকে দেখিয়ে দেবো। তো অ্যাপ্লিকেশনটি কীভাবে কাজ করে চলেন সেটাই দেখে নিই। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো। আমি জাস্ট আমার গ্যালারিটি ওপেন করছি। গ্যালারিটি ওপেন করার পর বন্ধুরা আমি যদি আমার অল অ্যালবামে চলে যাই, দেখেন বন্ধুরা আমার এখানে অল ফটোস কতটি আছে, 1061টি। ঠিক আছে বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো করে একটু খেয়াল করেন। তো এখানে কিন্তু আমাদের 1061টি ফটো আছে আমাদের সম্পূর্ণ স্মার্টফোনটির মধ্যে। জাস্ট এখন আমি অ্যাপসটি ওপেন করবো। অ্যাপসটি ওপেন করার পর বন্ধুরা আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করবো। ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে একটু সময় লোড নেবে। লোড নেওয়ার পর বন্ধুরা আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। তো বন্ধুরা দেখেন এখানে ফটো, ভিডিও, অডিও, ডকুমেন্ট এগুলো কিন্তু খুব সহজে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা রিকভারি করতে পারবেন, সেটা 100%। ঠিক আছে বন্ধুরা, কিন্তু এটার একটি কন্ডিশন আছে। একটি কন্ডিশন হলো আপনাদের স্মার্টফোনের মেমোরি কার্ড নয়, আপনাদের স্মার্টফোনের যে স্টোরি আছে মানে ফোন স্টোরি যেটা আছে এখান থেকে যদি কোনো ফাইল আপনাদের ডিলেট হয়ে থাকে সেটা 100% রিকভারি করতে পারবেন। কিন্তু আপনাদের মেমোরি কার্ড থেকে যদি কোনো ফাইল ডিলেট হয় সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে পারবেন না। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিই। আমি যদি এখন আমার ফটোতে ক্লিক করি, ফটোতে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের পারমিশন দিতে বলবে। জাস্ট আমরা অ্যালাও অ্যাক্সেসে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমাদের ফাইলের যে পারমিশনটি আছে সেটাকে অ্যালাউ করে দিয়ে আমরা এখান থেকে ব্যাক দিয়ে দিব। ব্যাক দিয়ে দেওয়ার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে। তারপর এখানে আবার অ্যালাও অ্যাক্সেসে ক্লিক করবো। ক্লিক করার পর বন্ধুরা ইউজ দিস ফোল্ডার এখানে সিলেক্ট করে দিয়ে জাস্ট আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমাদের কিন্তু এখন বর্তমানে যে আমাদের ফোন মেমোরিটা আছে সেটাকে কিন্তু স্ক্রিন করা শুরু হয়ে গেছে। দেখেন বন্ধুরা নিচ দিয়ে কিন্তু এটা স্ক্রিন হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তা আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনাদের স্মার্টফোনটি যত পুরাতন হবে ঠিক আছে বন্ধুরা সেখানে কিন্তু স্ক্রিন করতে ততই সময় লাগবে। আর আপনাদের স্মার্টফোনটি যদি অল্প কিছু দিনের হয় তাহলে কিন্তু স্ক্রিন করতে ওরকম সময় লাগবে না। আমি মনে করি আমার এই ডিভাইসটি স্ক্রিন করতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। তো বন্ধুরা সমস্ত ফটোগুলো স্ক্রিন করার পর আমি আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখেন আমার ডিভাইসটা কিন্তু সম্পূর্ণ স্ক্রিন কমপ্লিট হয়ে গেছে। প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে আমার ডিভাইসটা স্ক্রিন করতে। দেখেন বন্ধুরা এখানে কিন্তু আপনার 14903টি ফাইল দেখাচ্ছে। আমরা কিন্তু গ্যালারিতে দেখেছি মাত্র 1000-এর উপরে ফটো আছে, এখানে কিন্তু দেখাচ্ছে আপনার 14000-এর উপরে। তা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি এই স্মার্টফোনটি কেনার পরে এই পর্যন্ত যত ফটোগুলো ডিলেট করেছি প্রতিটা ফটো কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমি এখান থেকে ওকে করব। ওকে করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু সমস্ত ফটোগুলো আমরা পেয়ে যাব যেই ফটোগুলো আমাদের স্মার্টফোন থেকে ডিলেট হয়েছে। তো বন্ধুরা একটি কথা বলে নিই, এখানে কিন্তু আপনার গ্যালারিতে যে ফটোগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে শো করবে। টোটালি কিন্তু আপনাদেরকে 14000-এর উপরে ফটো দেখাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো এখান থেকে আপনারা দেখে নেবেন কোন ফটোটি আপনাদের ডিলেট হয়ে গেছিল যেটা আপনাদের এখন বর্তমানে রিকভারি করা দরকার। ঠিক আছে বন্ধুরা, তা রিকভারি করার জন্য কী করতে হবে, আপনারা যে ফটোটাকে রিকভারি করতে চাচ্ছেন জাস্ট সেটার উপরে ক্লিক করবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে যদি আমি 3টিতে ক্লিক করে দিই তারপরে বন্ধুরা জাস্ট আমি এখানে যে সেভের মতো আইকন পাবো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটি অপশন চলে আসছে বাই নাও। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমাদের কিনে তারপরে কিন্তু আমাদের ফটোগুলো রিকভারি করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো নিচে দেখেন এখানে রিকভারি 1 ফাইল ফর ফ্রি। এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা জাস্ট 2টি ফটো যখন নতুন আপনারা অ্যাপ্লিকেশনটি আপনাদের স্মার্টফোনে ইনস্টল করবেন তখন আপনি 2টি ফটো ফ্রিতে রিকভারি করতে পারবেন, সেটা হোক ফটো বা ভিডিও বা অডিও বা ডকুমেন্ট। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আপনি 2টি করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি যেহেতু 1টি করব, 1টি আগে করে ফেলেছি, আমি জাস্ট 1টি করার জন্য আমি সেভ ফাইলে ক্লিক করাম। করার পর বন্ধুরা দেখেন আমি রিকভারি 1 ফাইল ফর ফ্রি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখেন কমপ্লিট, ডানে আমি ক্লিক করব, আমার কিন্তু এই ফাইলটি রিকভারি হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট টাইম আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এখন দেখেন আপনারা যদি এখান থেকে বেশি ফটো রিকভারি করতে যান, জাস্ট এখন যদি আমি আবার ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা যদি আমি সেভ আইকনে ক্লিক করি দেখেন বন্ধুরা ফ্রি রিকভারি হ্যাজ বিন ইউজ
আপ, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখেন এই ফটোটি কিন্তু আপনাদের রিকভারি হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো এই যে যতক্ষণ আপনাদের স্মার্টফোনে আপনারা যেটি রিকভারি করতে যান, এখানে যতক্ষণ আপনার ফ্রি রিকভারি হ্যাজ বিন ইউজ আপ এটা ক্লিক করা থাকবে বা এটা আপনাদের দেখাবে, এতক্ষণ কিন্তু আপনারা ফটোগুলোকে রিকভারি করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। তো জাস্ট এখান থেকে আমি ব্যাক দিয়ে দিচ্ছি। ব্যাক দিয়ে দেওয়ার পর বন্ধু এখানে লিভ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর বন্ধু এখানে ভিডিওতে যদি ক্লিক করেন সেমভাবে কিন্তু স্ক্রিন করে আপনাদের সমস্ত ভিডিওগুলো শো করবে, অডিওতে ডকুমেন্টে এগুলো কিন্তু সম্পূর্ণগুলো এভাবেই কাজ করবে, ঠিক আছে বন্ধুরা। তো এই অ্যাপ্লিকেশনটি তারাই ইউজ করবেন যাদের খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ ফটো ভিডিও মানে ডিলিট হয়ে গেছে সেগুলোকে রিকভারি করার। অবশ্যই আপনাদের এই অ্যাপসটি দিয়ে রিকভারি করতে গেলে আপনাদের তাকে কিনতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো কেনার জন্য কিন্তু আপনাদের, তো আপনাদেরকে আমি দেখালামই, আপনাদের কেনার জন্য কিন্তু এখানে জাস্ট আপনাদের 420 টাকার মতো খরচ করতে হবে, খরচ করে এটাকে কিন্তু আপনাদের কিনে নিতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো ফ্রিতে কিন্তু আপনারা এটা পারবেন। আর আপনারা যদি কিনে নেন এখান থেকে দেখেন হোয়াটসঅ্যাপ স্টোরি, পরে হোয়াটসঅ্যাপ ভিডিও বা হোয়াটসঅ্যাপ ফটো, হোয়াটসঅ্যাপের অডিও ডকুমেন্ট এগুলোও কিন্তু খুব সহজে রিকভারি করতে পারবেন। এক কথা বলতে গেলে এই অ্যাপ্লিকেশনটি খুবই দুর্দান্ত, আর এই অ্যাপ্লিকেশনটি তাদের জন্য যাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো ডিলিট হয়ে গেছে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কিনে তারপর ইউজ করতে পারেন, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশনটি এটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন, অ্যাপটি ডাউনলোড করার জন্য অবশ্যই চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আপনারা সার্চ বারে সার্চ করবেন আল্ট ডাটা, জাস্ট আল্ট ডাটা লিখে সার্চ করার পর বন্ধুরা সর্বোপরি কিন্তু অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু খুব সহজে আপনারা ইনস্টল করে আপনাদের ফটো ভিডিওগুলো রিকভারি করতে পারেন যেগুলো দরকারি। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।